এই যে হাতিতে যে ক্ষতি, হাতি কি প্রত্যেক দিনেই আসে না কালকেই প্রথম? না, এখন প্রতিদিনই আসছে। কতটা জমি ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ধরুন 4 বিঘের প্রায় 3 বিঘে চলে গেছে। বনদপ্তরকে জানিয়েছিলেন? বনদপ্তর প্রতিদিনই আসছে, এসে কোনো কিছু হচ্ছে নাই তো। আশ্বাস দিয়েছে কেন? কোনো আশ্বাস না, আমার সকলেরই ক্ষতি হয়েছে। আচ্ছা, কতগুলি হাতি এসেছিল? 7টা। আনুমানিক কতটা জমি হতে পারে ক্ষয়ক্ষতি হয়েছে? তা প্রায় 30 বিঘা। 30 বিঘা? এটা কি ধানের বীজ না ধান লাগানোর পর? লাগানোর পর। নাম? দয়াময় কুণ্ডু। এই যে হাতিতে যে ক্ষতি, হাতি কি প্রত্যেক দিনেই আসে না কালকেই প্রথম? না, এখন প্রতিদিনই আসছে। কতটা জমি ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ধরুন 4 বিঘের প্রায় 3 বিঘে চলে গেছে। বনদপ্তরকে জানিয়েছিলেন? বনদপ্তর প্রতিদিনই আসছে, এসে কোনো কিছু হচ্ছে নাই তো। আশ্বাস দিয়েছে কেন? কোনো আশ্বাস না, আমার সকলেরই ক্ষতি হয়েছে। আচ্ছা, কতগুলি হাতি এসেছিল? 7টা। আনুমানিক কতটা জমি হতে পারে ক্ষয়ক্ষতি হয়েছে? তা প্রায় 30 বিঘা। 30 বিঘা? এটা কি ধানের বীজ না ধান লাগানোর পর? লাগানোর পর। নাম? দয়াময় কুণ্ডু।